ভোলা বোরহানউদ্দিন 3 নং দেউলা ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম আসাদুজ্জামান বাবুল ও তার সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। দেউলা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তার প্রতিপক্ষ শাহজাদা তালুকদার নৌকা প্রতীক তার নির্দেশে 40 থেকে 50 জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র বাগিদা ডামদা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম আসাদুজ্জামান বাবুল সহ 20 থেকে 30 জন কর্মী সমর্থক মারাত্মকভাবে আহত হয় ও তার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানান। আহতদেরকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুল। এই ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুল নিজে বাদী হয়ে জেলা প্রশাসক ভোলা একটি লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে দেউলা ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুল জানান, আমার প্রতিপক্ষ শাহজাদা তালুকদার নৌকার প্রতীক পেয়ে এলাকায় সহিংসতা সৃষ্টি করে বেড়াচ্ছে। তাদের হাতে আমি নিজেও আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এলাকায় তার কোনো গ্রহণযোগ্যতা নেই। সে আমার জনপ্রিয়তা দেখে আমার লোকজনকে প্রতিনিয়ত হুমকি ধামকি ও মারপিট করে যাচ্ছে। তবে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে কি না তা নিয়ে চিন্তিত সাধারণ ভোটাররা। আমি বিগত 8/12/2021 তারিখ 11টার দিকে তালুকদার হাট হইয়া বোরহানউদ্দিন যাওয়ার পথে আমাকে শাহজাদা তালুকদারের দুই ভাতিজা, একজন হলো চাঁদ আব্দুল সুরুজ, আরো প্রতিভা সন্ত্রাসী সহ তালুকদার হাট বাজারের উত্তর পাশে আমাকে আক্রমণ করে। তারা আমাকে এলোপাথারি ঘুষি কিল সর্বশেষ ওনারা আমাকে ওরা আমাকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যদি আমি বাবুল চেয়ারম্যানের নির্বাচন করি এবং কোনো প্রচার করি এবং তার সাথে চলি তাহলে আমাকে গুলি করে হত্যা করবে। এইভাবে হুমকি দিয়ে আমার পিছন থেকে আমাকে এলোপাথারি মারছে এবং আমাকে রাস্তার উপর ফেলে দিয়েছে। পরে এলাকার কিছু লোক এসে আমাকে উদ্ধার করে বঙ্গবন্ধু হাসপাতালে আমাকে পাঠিয়েছে। তাকে হুমকি টুমকি দিচ্ছে যে আপনি যদি নেক্সট টাইম আসবেন আমাদের গুলি করে মারিয়ে নেবেন, এই ধরনের কথাবার্তা। এখন কাকা আর কি এখন সেই অবস্থায় আছে, এখন ভয় ভীতির মধ্যে আর কি আছে। Uh-huh.